বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা বলবো ব্রয়লার নিয়ে। আমি আছি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সাথে। আমার আজকে ব্রয়লার কি কাজে লাগে সেগুলি আমি দেখতে হবে। আর মেনলি আমি ব্রয়লার নিয়ে কথা বলবো, ব্রয়লার কোথা কোথায় ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয়, এগুলো নিয়ে কথা বলবো। তো সবাইকে আমি বলবো, রিকোয়েস্ট করবো কি আমার চ্যানেলটি দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন যেন আরেকজন দেখার সুযোগ পায়। এটা মেনলি কাজে লাগবে হলো যারা পড়ালেখা করতেছে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বা বিভিন্ন জায়গায়, যাদের ব্রয়লার নিয়ে পড়ালেখা আছে, ইলেকট্রিক্যাল আছে, তারপর পাওয়ার আছে, মেকানিক্যাল আছে, ব্রয়লার আছে, তো এরকম যারা পাশ করে বের হয়ে গেছে তাদেরও ব্রয়লার কাজে লাগবে আশা করি। তো আশা করি চ্যানেলটি দেখবেন, এবারে ভালো দেখবেন এবং দেখার পরে আপনার মন্তব্য করবেন যে কি হলে ভালো হতো বা কি করলে ভালো হয়। তো আমরা ভিতরে ঢুকি, দেখি কি আছে ঘরে। তো এখানে আমি থাকবে হলো আজকে ব্রয়লার কাকে বলে, ব্রয়লার কত প্রকার, কি কি ফায়ার টুপ ব্রয়লার, ওয়াটার টুপ ব্রয়লারের মধ্যে পার্থক্য কি, ব্রয়লার কিভাবে তৈরি হয়, ব্রয়লার মাউন্টিংস কি, পাঁচটি ব্রয়লার মাউন্টিংসের নাম, তারপরে ব্রয়লার অ্যাক্সেসরিজ কি, পাঁচটি অ্যাক্সেসরিজের নাম, সেফটি বাল্ব কি, সেফটি বাল্বের প্রকার বেগ, সেফটি বাল্ব কেন ব্যবহার করা হয়, ইকোনোমাইজার কি, ইকোনোমাইজার ব্যবহারের সুবিধাগুলি কি, ফ্রিজ ওয়াটার ট্রিটমেন্ট কি, ফ্রিজ ওয়াটার ট্রিটমেন্টের উদ্দেশ্য কি, এয়ার প্রি হিটার কি, এয়ার প্রি হিটার কেন ব্যবহার করা হয়, সুপার হিটার কাকে বলে, সুপার হিটার ব্যবহারের উদ্দেশ্য কি, ব্রয়লার কেন বিস্ফোরিত হয়ে থাকে, কনডেন্সার কাকে বলে, ব্রয়লার নিরাপত্তার জন্য কি নির্দেশাবলী সর্বশেষে থাকবে। তো এই নিয়ে আমার আজকে টপিক। এখানে আমি আস্তে আস্তে আমি সবগুলো আলাপ করবো থেকে। তো প্রথমে আমরা দেখি ব্রয়লার কি জিনিস। ব্রয়লার মূলত পানি গরম করে বাষ্প তৈরি করে থাকে, সেই বাষ্প দিয়েই জাহাজ, রেলের ইঞ্জিন চলে। গার্মেন্ট বা ইন্ডাস্ট্রিতেও ব্রয়লার ব্যবহার করা হয়, সেখানে কাপড় ওয়াশ করতে, তারপরে ইস্ত্রি করার জন্য স্টিম লাগে, সেই স্টিমে কিন্তু ব্রয়লার থেকে পাওয়া যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রে স্টিম ব্যবহার করা হয়, সেই স্টিমও কিন্তু ব্রয়লার থেকে পাওয়া যায়। সুতরাং আমরা সহজে বলতে পারি যে নিরাপত্তা ব্যবস্থা করে আবদ্ধ পাত্রের ভিতর পানি রেখে তাপ প্রয়োগ করে স্টিম বা বাষ্প উৎপাদন করা হয় তাকে ব্রয়লার বলে। তো আমি দেখবো ব্রয়লার কত প্রকার, কি কি ব্রয়লার। প্রধানত দুই প্রকার, একটা হলো ফায়ার টিউব ব্রয়লার, একটা হলো ওয়াটার টিউব ব্রয়লার। তো ফায়ার টিউব ব্রয়লার ওয়াটার টিউব ব্রয়লারের মধ্যে পার্থক্য আমরা দেখতেছি। প্রথমে এখানে আমি যে চিত্র দেখিয়েছি এটা হলো ফায়ার টিউব ব্রয়লার, ফায়ার টিউব এটা হলো ওয়াটার টিউব ব্রয়লার। ফায়ার টিউব মানে এখানে যে টিউব গুলো দেখতেছি, এই টিউবের ভিতর দিয়েই মানে আগুন প্রবাহিত হবে, আগুন প্রবাহিত। আর এখানে ফার্নেস, বাইরে ফার্নেস থাকবে, সেখানে এই এখানে আগুন থেকে এখানে টিউবের ভিতরে পানি থাকবে, সরি ভিতরে পানি থাকবে, সেই পানিটা বাষ্পে পরিণত হবে, বাষ্পে পরিণত হয়ে সেটা বাইরে চলে যাবে। এটা হলো ওয়াটার টিউব ব্রয়লার। এটা ফায়ার টিউব ব্রয়লারে টিউবের ভিতরে আগুন থাকবে, টিউবে আগুন থাকবে, বাইরে পানি থাকবে, সেই টিউবে আগুনের তাপে পানি বাষ্পে পরিণত হয়, সে বাষ্প বাইরে যাবে। এটা দুটা দুই রকম পার্থক্য, একটা হলো টিউবের ভিতরে পানি থাকবে, ওয়াটার টিউবে টিউবের ভিতরে পানি থাকবে, আর ফায়ার টিউবে টিউবের ভিতরে আগুন থাকবে। এটাই হলো মেনলি নামকরণ করা হয় এর উপর ভিত্তি করে, যে ওয়াটার টিউব হলো ওয়াটার টিউবের ভিতরে পানি থাকলে সেটা ওয়াটার টিউব, টিউবের ভিতরে আগুন থাকলে সেটা হলো ফায়ার টিউব। এরপরে দুই নম্বরে ওয়াটার টিউব ব্রয়লারের গঠন সহজ, কখন ধরে ফায়ার টিউব ব্রয়লারের গঠন একটু জটিলভাবে হয়ে থাকে। ওয়াটার টিউবের ভিতরে পানি থাকে, যেটা বলছিলাম আমি, ওয়াটার টিউবের ভিতরে পানি থাকে ও টিউবের বাইরে আগুন থাকে। আর ফায়ার টিউব ব্রয়লারের টিউবের ভিতরে আগুন থাকে এবং টিউবের বাইরে পানি থাকে। চার নম্বরে ওয়াটার টিউব বিস্ফোরিত হলে ক্ষতির সম্ভাবনা কম থাকে, আর ফায়ার টিউব বিস্ফোরিত হলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। এগুলো পার্থক্য। এখন আমি দেখব ব্রয়লার মাউন্টিংস কি। ব্রয়লার মাউন্টিংস হলো ব্রয়লারের প্রয়োজনীয় সরঞ্জাম, যেগুলো ছাড়া ব্রয়লার নিরাপদে সুস্থভাবে কাজ করতে পারে না, সেগুলোকে ব্রয়লার মাউন্টিং করে। আমি এখানে দেখি ব্রয়লার কিভাবে তৈরি করা হয়। তো ব্রয়লার কিভাবে তৈরি করা হয়, ব্রয়লার ভিতরে দুটি চেম্বার থাকে, এর একটিতে তাপ শক্তি বা আগুন এবং অন্যটিতে পানি বা অন্য কোনো তরল পদার্থ থাকে। আগুনের তাপে পানি ফোটানো হয়, আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় কাঠ, কয়লা, তেল, গ্যাস ও নিউক্লিয়ার জ্বালানি ইত্যাদি। এমনি একটি ওয়াটার টিউব ব্রয়লারের চিত্র দেখানো হলো, ওয়াটার টিউব ব্রয়লার টিউবের ভিতরে পানি থাকবে, পানি থাকবে, বাইরে দিয়ে আগুন দেওয়া হবে, আগুন দিলে এটা তাপে বাষ্পে স্টিমে পরিণত হবে। এটা হলো মেনলি ওয়াটার টিউব ব্রয়লার।
এখানে যে পাঁচটা মাউন্টেন্স এর যে পরিচয়গুলি সেই পরিচয়গুলো আমি দিব, যে মাউন্টেন্স যেগুলি ছাড়া বলার পরিচিত সম্ভব নয়। সেই মাউন্টেন্স গুলো একটা হলো সেফটি বাল্ব, এই যেখানে সেফটি বাল্ব সিস্টেম আমি দেখিয়েছি, আমরা দেখলে বুঝতে পারতেছি সেফটি বাল্ব দিয়ে কি করা হবে। যে সেফটি বাল্ব একটা হলো স্টপ বাল্ব, মানে পানি বন্ধ করার জন্য চালু করার জন্য স্টপ বাল্ব, ফিড সেল বাল্ব যেটা হলো ফিড সেল বাল্ব, প্রেশার গেজ, যে প্রেশার গেজ এখানে তীব্রতা হচ্ছে বাড়ে, প্রেশার থাকে কোথায় বাড়ে, প্রেশার গেজ। এরপরে ওয়াটার লেভেল ইন্ডিকেটর, পানি কতটুকু আছে সেটা ইন্ডিকেট দেখাবে, এটা হলো ওয়াটার লেভেল ইন্ডিকেটর। এ হলো বয়লার মাউন্টেন্স গুলোর নাম এবং তাদের উদাহরণ। বয়লার অ্যাক্সেসরিজ, বয়লার অ্যাক্সেসরিজ বলতে এমন কিছু ডিভাইসকে বোঝায় যা দ্বারা বয়লারের দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে বয়লারের সাথে যুক্ত করা হয়। বয়লার অ্যাক্সেসরিজের নাম হলো প্রথমে সুপার হিটার, সুপার হিটার, ড্রাফট, ড্রাফট সিস্টেম দেখিয়েছি, এয়ার প্রি হিটার, এয়ার প্রি হিটার, ফিড পাম্প, এরপরে ইকোনোমাইজার, প্রত্যেকটি বর্ণনা আছে, বর্ণনা পরে বলতেছি। তো এগুলো হল বয়লার অ্যাক্সেসরিজ। সেফটি বাল্ব, সেফটি বাল্ব দেখ, সেফটি বাল্ব এখানে সেফটি বাল্বের চিত্র আমি দেখিয়েছি। তো বয়লারের মধ্যে স্টিমের অতিরিক্ত চাপকে যে বাল্বের সাহায্যে বাহির করা হয় তাকে সেফটি বাল্ব বলে, সেফটি বাল্ব বলে। সেফটি বাল্বের প্রকার, সেফটি বাল্ব চার ধরনের, একটা লিভার সেফটি বাল্ব, একটা ডেড ওয়েট সেফটি বাল্ব, একটা হাই স্টিম অ্যান্ড লো ওয়াটার সেফটি বাল্ব, একটা স্প্রিং লোডের সেফটি বাল্ব, চার ধরনের সেফটি বাল্ব আছে। সেফটি বাল্বের ব্যবহার, সেফটি বাল্ব অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত চাপকে বের করে দিতে পারে ও বয়লারকে নিরাপদে নিরাপদ সীমার মধ্যে কার্যকর রাখতে পারে। নিরাপত্তার জন্য দুইটি সেফটি বাল্ব রাখা হয় যাতে একটি নষ্ট হয়ে গেলে অন্যটি দিয়ে সাময়িকভাবে কাজ চালানো যায়। ইকোনোমাইজার, ইকোনোমাইজার মূলত পরিত্যক্ত গ্যাসের তাপকে কাজে লাগানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরিত্যক্ত গ্যাসের তাপকে কাজে লাগিয়ে ফিডওয়ারকে উত্তপ্ত করা হয়। ইকোনোমাইজার ব্যবহারের সুবিধা সমূহ, ইকোনোমাইজার ব্যবহারের পরে যে নিম্নলিখিত সুবিধা পাওয়া যায় সেটা হলো বয়লারের স্টিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় 15% থেকে 20% জ্বালানি সাশ্রয় হয়। বয়লারের টিউব স্কেল তৈরি হতে পারে না। ফিডওয়াটার ট্রিটমেন্ট, বয়লারে পানি দেওয়ার পূর্বে এর বিভিন্ন উপদ্রব্য দূর করে পানিকে পরিশোধন করা হয় যাকে ফিড ওয়াটার ট্রিটমেন্ট বলে। ফিড ওয়াটার ট্রিটমেন্টের উদ্দেশ্য, উদ্দেশ্য হল পানিকে উত্তপ্ত করার ফলে জ্বালানি সাশ্রয় হয়। বয়লারের ধাতব অংশ ক্ষয়কারী পানিতে দ্রবীভূত হয়ে গ্যাস দূর করে থাকে। স্কেল উৎপাদনকারী লবণ সমূহকে বয়লারে প্রবেশের পূর্বেই ওয়াটার থেকে পৃথক করে দেয়, এটা হল ফিড ওয়াটার ট্রিটমেন্টের উদ্দেশ্য। এয়ার প্রি হিটার, বয়লার যেখানে আগুন থাকে অর্থাৎ দহনকারীদের যে বাতাস ব্যবহৃত হয় তাকে বয়লারে প্রবেশ করানোর পূর্বে যার সাহায্যে উত্তপ্ত করা হয় তাকে এয়ার প্রি হিটার বলে। এয়ার প্রি হিটার ব্যবহারের কারণ, উত্তপ্ত বাতাস প্রবেশ করানো হলে ফার্নেসের তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় যার ফলে পানিতে বেশি পরিমাণ তাপ সঞ্চরণ করা যায়, প্রতি কেজি জ্বালানির বাষ্পায়ন ক্ষমতা বেড়ে যায়। 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে বয়লারের দক্ষতা 2% বৃদ্ধি পায়, এটা অনেক কম মানের জ্বালানিকে জ্বলতে সহায়তা করে। সুপার হিটার, আমরা জানি বয়লারে যে বাষ্প তৈরি হয় তা আর্দ্র অবস্থা থাকে, এই আর্দ্র বাষ্পকে তাপের সাহায্যে সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত করতে বয়লার সাথে যে ডিভাইস ব্যবহার করা তাকে সুপার হিটার বলে। তো মেনলি এই আর্দ্র বাষ্পটাকেই মানে একদম সম্পৃক্ত স্যাচুরেটেড বাষ্পে স্টিমে কনভার্ট করবে, সেটি হলো সুপার হিটার। সুপার হিটার ব্যবহারের উদ্দেশ্য হলো এই হিটার ব্যবহারের ফলে প্ল্যান্টের দক্ষতা বৃদ্ধি পায়। সুপার হিটেড স্টিম অপেক্ষাকৃত বেশি তাপ থাকে তাই বেশি কাজে লাগে। এই হিটার ব্যবহারের ফলে টারবাইন ব্লেডের ক্ষয় কম হয়। বয়লার কেন বিস্ফোরিত হয়ে থাকে মাঝে? তো বয়লার একটি সেফটি বাল্ব থাকে, এই বাল্বটি এই সেফটি বাল্ব একটি নির্দিষ্ট চাপে বা প্রেশারে সেট করা থাকে। এটা মূলত বয়লারের অবস্থা অনুযায়ী ওই চাপ নির্ধারণ করা হয়ে থাকে। কোনো কারণে নির্দিষ্ট প্রেশারের চেয়ে বেশি প্রেশার হলে সেফটি বাল্ব অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবেই এটা কোন কারণে প্রেশার বেশি প্রেশার হলে সেফটি বাল্ব অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে, কিন্তু কোনো কারণে যদি সেফটি বাল্ব ওপেন না হয় তাহলে বয়লারে বিস্ফোরিত হয়ে থাকে। এখানে মেনলি এই সেফটি বাল্বটাই হলে দায়ী, সেফটি বাল্ব ঠিক মতো কাজ না করে তাহলে কিন্তু এই বয়লারটা বিস্ফোরিত হতে পারে। এই জন্যেই খেয়াল রাখতে হবে সেফটি বাল্বটা ভালো চেক করতে হবে, কী করতে হবে আমি পরে বলবো যে কী কী কাজ এগুলো করতে হয় সেগুলি।
কনডেন্সার কি? যখন স্টিম টারবাইন কে ঘুরিয়ে বের হয়, স্টিম টারবাইন কে ঘুরিয়ে স্টিম স্টিম যখন স্টিম টারবাইন কে ঘুরিয়ে বের হয়, তখন এক্সস্ট স্টিম কে ঠান্ডা করার জন্য কনডেন্সার ব্যবহার করা হয়। এর মাধ্যমে ঠান্ডা পানি স্টিমের সংস্পর্শে ঘনীভূত করে পানিতে পরিণত করা হয়, অর্থাৎ স্টিম কে পানি করে পুনরায় ফিডোরা হিসেবে বয়লারে সরবরাহ করা হয়। কনডেন্সার কে হিট এক্সচেঞ্জার বলা হয়। কনডেন্সার দুই ধরনের হয়, যথা সার্ফেস কনডেন্সার, জেট কনডেন্সার। তাপবিদ্যুৎ কেন্দ্র গুলোতে সাধারণত সার্ফেস কনডেন্সারই বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং এটা জনপ্রিয়। তাপবিদ্যুৎ কেন্দ্রে তাহলে সার্ফেস কনডেন্সার ব্যবহার হয়ে থাকে। নিরাপত্তার জন্য যে কিছু নির্দেশাবলী, সেই নির্দেশাবলীগুলি এখানে আমি দিয়ে দিচ্ছি, একটু পড়ে দেখতে পারেন। আমি একটু বলি একবার করে। গ্যাসের চাপ, বিদ্যুৎ সরবরাহ লাইন ঠিক মতো চেক করা, বয়লার চালু করার পূর্বে ফিড ট্যাঙ্কের পানি সফট আছে কিনা তা পরীক্ষা করা, হার্ডনেস পানি কখনো ব্যবহার করা যাবে না, বয়লারের ভিতরে বাতাস ক্লিয়ার রাখা, পর্যাপ্ত স্টিম হলে তার ব্যবস্থা নেওয়া, পানি ও গ্যাস ঠিক পরিমাণ আছে কিনা তা পরীক্ষা করা, বয়লারের স্টিম আছে কিনা তা পরীক্ষা করা, ফায়ার ফ্লেম ঠিক আছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা, প্রতি আট ঘন্টা পরপর পানির হার্ডনেস 0-5 এবং পিএইচ 7-11 এবং ফিড ওয়াটার ট্যাঙ্কের তাপমাত্রা 60-70 ডিগ্রি রাখতে হবে, বয়লারের অস্বাভাবিক শব্দ হলে তা খুঁজে বের করা, বয়লারের সকল সেফটি বাল্ব প্রতি মাসে একবার চেক করা, ওয়াটার লেভেল কন্ট্রোলার প্রতি মাসে পরীক্ষা ও খুলে পরিষ্কার করা, প্রতি 6 মাস পর পর ফায়ার টিউব চেম্বার কম্প্রেসার পরিষ্কার করা, গ্যাস সিলিন্ডার বাল্ব পরীক্ষা করা ও প্রয়োজনে সার্ভিসিং করা। তো এই মোটামুটি এগুলি করলেই হবে। তো মোটামুটি এখানেই আমার বলার কাজ শেষ। এখন যদি ভালো লাগে থাকে আপনাদের, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন, যেন আপনার বন্ধুরা দেখার সুযোগ পায়। এখান থেকে উপকৃত হতে পারে, যদি উপকৃত হতে পারে তাহলে আমি আমার কষ্টকে সার্থক মনে করব। আমি আবারও বলবো যে আপনারা চ্যানেলটি দেখে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটি যেন একজন দেখার সুযোগ পায়। আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।